হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আবার খারাপও আছি, দুটো মিলিয়েই আছি একসাথে। তো এখানে সবাই বসে একসাথে চা খাচ্ছিলাম সকাল টাইমটুকু। আমরা চারজন বসেই চা খাই, হাজবেন্ড এখনও ওঠেনি, জেরি এখন ঘুম ভাঙেনি, তাই ও চুপ করে বসে আছে। সকালবেলা ও ঘুম থেকে উঠে এইভাবেই চুপ করে বসে থাকে, আমরা চা খাই ও দেখে। আজ একটু সকাল সকালেই উঠে পড়েছি, কারণ আমার ব্লাড নিতে আসবে, একটু খাওয়ার আগে নিয়ে গিয়েছে খালি পেটে। আবার খাওয়ার 11টার সময় আমাকে খাবার খেয়ে নিতে হবে, তারপরে আবার একটা নিয়ে যাবে। একদম 11টা মানে 1 মিনিটও এদিক ওদিক করা যাবে না, 1টার সময় ব্লাড নিতে আসবে বলেছে। সেই জন্যই তাড়াতাড়ি কাজ টাজ করে তাড়াতাড়ি খেয়ে নেবো 11টার সময়। এখন বিছানাগুলো তুলে নিচ্ছি, শরীরটা একদমই ভালো যাচ্ছে না, কেন জানি না, কখনো এরকম এটা কখনো ওটা হয়েই যাচ্ছে। থার্ড ট্রাইমেস্টারে হয়তো বা এরকম হয় সবাইকারই। তো এখানে বিস্কুট, তারপরে অনেক মানে মুদিখানার জিনিস আর কি, মাসের সারা মাসের জিনিস নিয়ে এসেছি, এগুলো রেখে দেবো ভালো করে। আমাদের বাড়িতে বিস্কুটগুলো অনেকটাই লাগে, কারণ পাখি আছে, জেরি আছে, পাখিরাও বিস্কুট খায় আর জেরি তো খাই। এখন 11টা বাজে, 11টার সময় ভাতটা খেয়ে নিই, রান্না হয়নি পুরোটা, যা হয়েছে ওটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আর এখানে জেরিও খেয়ে নিচ্ছে, ওকে খাওয়ার সময় হাত বুলিয়ে দিতে হবে, না হলে খাবেন না, এইভাবে হাত বুলিয়ে যেতে হবে তারপর খাবে, আর বলতে হবে খাও সোনা খাও তারপরে খাবে, যখনই ওকে খাবার খেতে দেবো তখনই এরকমই করতে হবে, নাহলে খাবে না, রাতে হোক দিনে হোক দুপুরে হোক যখনই হোক, নাহলে ও খা খেতেই চায় না, কেন কে জানে। একটু পরেই আবার আমার ব্লাড নিতে চলে আসবে, আমি দেখো এবার খেয়ে নিচ্ছে, খুব নাটক জানে ও। এবার ব্লাড নিয়ে চলে গিয়েছে, আমি নিজেই ব্লাড নেওয়া দেখতে পারি না, তাই আর দেখাতে পারিনি। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিছু খাইনি, তারপর আর তারপরে ভাবলাম একটা ব্রেড ছিল, ওই ব্রেডটা দিয়ে স্যান্ডউইচ করে নিই। তো স্যান্ডউইচটা খুব ভালো হয়েছিল খেতে, এই টমেটো পেঁয়াজ শসা দিয়ে করেছিলাম, আর টমেটো কেচাপ দিয়েছিলাম, আর একটা চিজ দিয়েছিলাম। চা দিয়ে খেতে বেশ ভালোই লেগেছে আমার বিকালবেলার টাইমটা। তারপরে মা বললো একটু পনিরের তরকারি করতে, পনিরের তরকারিটা আমিই করি, সন্ধেবেলার যে রুটি দিয়ে খাওয়া হয় ওটা আমিই করি, বাদ বাকি রান্না আমি করি না, মাই করে। পনিরের তরকারি যদি হয় বা কোনো স্পেশাল কিছু হয় তখন আমি করি, রেসিপিটা দেখাইনি আমি, ওই একই রেসিপি বারবার কি দেখাবো, বাট পনিরটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করবে ভিডিওটা। আমার কাছে এইটুকুই ভিডিও ছিল, তাই এডিট করে ভাবলাম দিয়ে দিই, এখন ভিডিও বানাতেও পারছি না, খুব অসুস্থ হচ্ছে শরীরটা।